হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো এই লকডাউন পিরিয়ডে তোমাদের পড়াশোনায় সহযোগিতার জন্যে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পার্টের একটি অংশ নিয়ে ক্লাস করব তোমাদের ফার্স্ট পার্টে যে কোশ্চেন থাকে তার মধ্য থেকে কোশ্চেন নাম্বার চার পাঁচ এবং ছয় আমরা আজকে পড়ব এবং সলভ করার চেষ্টা করব সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে আর যেই নিয়ম এখানে সলিউশনগুলো শেখাবো সে সেই নিয়মটাকে সুন্দর করে খেয়াল রাখবে এবং পরবর্তীতে যখন নতুন কোনো কোশ্চেন সলভ করতে যাবে এই নিয়ম ফলো করবে তাহলে হবে কারণ একটা ভালো মতো শিখবে সেই আওতায় যতগুলি প্রশ্ন থাকে সেভাবে সলভ করবে মুখস্থ করে কিন্তু বেশি কিছু শেখা যায় না হ্যাঁ নিয়ম অনুযায়ী শিখে সেভাবে সলভ করতে হয় তো তোমাদের প্রথমে যেটা করতে হবে বারবারই বলছি যে প্যাসেজটি খুব সুন্দর করে পড়ে এর অর্থটা হৃদয়ঙ্গম করতে হবে সেই অনুযায়ী আনসার করতে হবে প্রশ্নে যে অ্যাঙ্গেলে উত্তর চাওয়া হয় ঠিক সেভাবে আনসারগুলি করতে হবে তাহলে ভালো নম্বর পাওয়া যাবে তো চলো প্রথমে কি আছে ব্লু করা যে লাইনটি আছে সে লাইনটি খেয়াল করো কি কী লিখেছেন এখানে রিড দ্য প্যাসেজ প্যাসেজটি পরো অন দ্য লাইফ অফ জর্জ ওয়াশিংটন অ্যান্ড আনসার দ্য কোশ্চেন নাম্বার ফোর অ্যান্ড ফাইভ জর্জ ওয়াশিংটনের জীবনের নির্বরে যে প্যাসেজটি দেয়া আছে সেটি পরো এবং চার এবং পাঁচ নম্বর কোশ্চেন উত্তর দাও এই কোশ্চেনগুলির উত্তর দিতে হবে প্যাসেজটি পড়ো দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড স্টেটস অব আমেরিকার প্রথম প্রেসিডেন্ট প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন ওয়াজ বর্ন ইন সেভেন্টিন থার্টি টু ইন উইকফিল্ড ভার্জিনিয়া তো জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বত্রিশ সালে ভার্জিনিয়ার উইকফিল্ডে হি ওয়াজ দ্য সন অফ অ্যা ওয়েলদি প্লান্টার তিনি একজন ধনাঢ্য প্লান্টারের ছেলে মানে পুত্র ছিলেন প্লান্টার মানে যিনি চাষ করেন কৃষক বা চাষি বলতে পারো ওয়েলদি ধনাঢ়্য ধনাঢ্য প্লান্টার হি ইনহেরিটেড আ সাবস্ট্যান্সিয়াল স্টেট হোয়েন হি ওয়াজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড তিনি উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে লাভ করা তিনি উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন কি এ সাবস্টেন্সিয়াল স্টেট একটা বড়ো ধরনের পরিমাণের সম্পত্তি স্টেট মানে একটা বিশাল পরিমাণের সম্পদ তিনি উত্তরে দেশে লাভ করেছিলেন হোয়ে হি ওয়াজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড যখন তিনি ছিলেন বিশ বছর বয়সের ফ্রম সেভেনটিন ফিফটি টু সরি ফ্রম সেভেনটিন ফিফটি থ্রি সতেরোশো তিপ্পান্ন থেকে ফ্রম সেভেন্টিন ফিফটি থ্রি টু সেভেনটিন ফিফটি এইট সতেরোশো তিপ্পান্ন থেকে সতেরোশো আটান্ন সাল হি সার্ভড ইন দ্য আর্মি তিনি আর্মিতে সার্ভ করেছেন মানে সেনাবাহিনীতে কাজ করেছেন হি টুক অ্যান অ্যাক্টিভ পার্ট ইন দ্য ফ্রেন্স অ্যান্ড ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড গেইন ভাস্ট মিলিটারি এক্সপিরিয়েন্স অ্যান্ড পেস্টিস তিনি ফ্রেঞ্চ এবং ইন্ডিয়ান এই যে যুদ্ধ ছিল তাতে তিনি সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেছেন এবং অর্জন করেছেন কি ভাস্ট মিলিটারি এক্সপিরিয়েন্স অনেক সেনাবাহিনীর অভিজ্ঞতা এবং পেস্টিজ এবং খ্যাতি বা সম্মান রিটার্নিং টু ভার্জিনিয়া ইন দ্য রিটার্নিং টু ভার্জিনিয়া ইন লোয়েট সেভেনটিন ফিফটি এইট সতেরোশো আটান্ন সালের শেষের দিকে ভার্জিনিয়ায় ফিরে হি রিজাইন্ড দ্য কমিশন তিনি কমিশন থেকে পদত্যাগ করেছেন ইন সেভেনটিন সেভেন্টি ফোর সতেরোশো চুয়াত্তর সালে হি ওয়াজ সুজেন অ্যাজ এ ডেলিগেট ফ্রম ভার্জিনিয়া টু দ্য ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস তাকে একজন ডেলিগেট হিসেবে চুজ করা হয়েছে একজন তাকে মনোন মনোনীত করা হয়েছে ডেলিকেট হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি হিসেবে কোথায় ভার্জিনিয়া থেকে তোমার এই ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেসে প্রথম যে উপমহাদেশ যে কংগ্রেস যে সভা হয়েছিল সেখানে তাকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে হি ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য কলোনিজ তিনি এই কলোনিগুলির মধ্যে ছিলেন কলোনিগুলির যে ধনী ব্যক্তি ছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন ওয়াশিংটন হ্যাড নট বিন অ্যান আর্লি অ্যাডভোকেট অফ ইন্ডিপেন্ডেন্স তিনি ওয়াশিংটন আর্লি অ্যাডভোকেট প্রথম দিককার যে তিনি যারা সুপারিশ করেছিলেন স্বাধীনতার জন্য বা কথা বলেছিলেন তাদের মধ্যে প্রথম দিকের নয় নন তিনি নেবার দিলেস তথাপিও ইন জুন সেভেন্টিন সেভেন্টি সালের জুনে দ্য সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস দ্বিতীয় যে কন্টিনেন্টাল কংগ্রেস হয়েছিল কি করেছিল আনানিমাসলি সুজ হিম টু কমান্ড দ্য কন্টিনেন্টাল আর্মিজ তো তারপরও তাকে কি যদি তিনি প্রথম দিককার অ্যাডভোকেট ছিলেন না তারপরও তাকে কী করেছিল সতেরোশো সালের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে তাকে আনানিমাসলি মানে তাকে সর্বসম্মতিক্রমে তাকে চুজ করা হয়েছে তাকে মনোনীত করা হয়েছে কি করার জন্য টু কমান্ড দ্য কলন কি কন্টিনেন্টাল আর্মিস কন্টিনেন্টাল যে আর্মি সেনাবাহিনী তাকে কম পরিচালনা করার জন্য তাকে মনোনীত করা হয়েছে হয়েছিল দিস এমিন্যান্ট ফিগার এই বিখ্যাত ব্যক্তি ফিগার ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এস্টাবলিশমেন্টের গঠনের যিনি প্রমিন্যান্ট মানে এমিনেন্ট ফিগার বিখ্যাত যে ব্যক্তি ওয়াশিংটনের কথা বলেছেন এথ হিজ লাস্ট তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ত্যাগ করেছেন কোথায় অ্যাট হিজ হোম তার বাড়িতে ইন মাউন্ট ভার্নুন মাউন্ট ভার্নুনে কোথায় ভার্জিনিয়া ইন ডিসেম্বর সেভেন্টিন নাইনটি নাইন সতেরোশো সালের ভার্জিনিয়ার তার নিজের বাড়ি মাউন্ট ভা ভার্নুনে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মানে তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে এই হচ্ছে প্যাসেজটি অর্থ পড়তে হবে এরপরে প্রশ্ন প্রশ্নে যেতে প্রশ্নে যাই চলো চার নম্বর খেয়াল করো চার নম্বরে এই বক্সটা থাকে তোমরা জানো তো এখানে প্রথম কলামে আছে হু হোয়াট কে বা জে বা হোয়াট ই এগুলি দ্বিতীয়তা আছে ইভেন্ট ঘটনা তৃতীয়তা আছে হোয়েন দেখো রেড কালার করা আছে যেগুলিতে হোয়েন কখন সময়টা দিতে হবে যে যেই বক্সের মধ্যে নাম্বারগুলি থাকবে প্রশ্নের প্রশ্নের জন্য তাহলে ওয়াশিংটন দেখো হঠাৎ প্রথম কলমে প্রথম রোতে দেখো ওয়াশিংটন জর্জ ওয়াশিংটনের কথা বলেছেন দ্বিতীয়তা দেখো এক নম্বরে ইভেন্ট ঘটনা ওয়াশিংটনের ঘটনা মানে তার তাকে জড়িত কোনো ঘটনার কথা জানতে চাওয়া হয়েছে সময়টা দেওয়া আছে ইন সেভেনটিন সতেরোশো সালে সতেরোশো সালে কি হয়েছিল সেটা এখানে দিতে হবে ওয়াশিংটনের ক্ষেত্রে তাহলে দেখো ওয়াশিংটনের ক্ষেত্রে তিনি খেয়াল করো তিনি সতেরোশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন তার ২০ বছর বয়সে তিনি অনেক সম্পদের মালিক হয়েছিলেন উত্তরাধিকারী হয়েছিলেন তাহলে বিশ বছর যোগ করলে যদি তোমার ফিফটি টু হয়ে যায় তাহলে তিনি ওই যে দেখো হি ইনহেরিটেড এ সাব টেন্সিয়াল এস্টেট হোয়েন হি ওয়াজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড তাহলে এই ঘটনা দিতে হবে যে অনেক সম্পদ ওয়াশিংটন দেওয়া ইনহেরিটেড এ সাবস্টানসিয়াল স্টেট এটা দিতে পারো তাহলে আনসার হয়ে যায় আমরা আনসারটা একটু দেখি যেটা সলভ করে রেখেছি দেখো ইনহেরিটেড এ সাবস্ট্যান্সিয়াল স্টেট চারের এক নম্বর দেখো তাহলে এভাবে আনসারগুলি দিতে হবে তারপরে কি দুই নম্বর কোথায় দুই নম্বর আছে দ্বিতীয় রোতে লাস্টে হোয়েনের মধ্যে দুই নম্বরের কোয়েশ্চেনটা এখানে কিছু হি রিজাইনড হিজ কমিশন ওয়াশিংটন যে কমিশনে যে রিজাইন দিয়েছিলেন সেটা বলেছে সময়টা চেয়েছেন কত সালে তাহলে হোয়েন রিজেন রিজেনের কথায় যাও রিজেন কোথায় আছে যে রিটার্নিং টু ভার্জিনিয়া ইন লেট সেভেন্টিন ফিফটি এইট তা লেট সেভেন্টিন ফিফটি এইটে সতেরোশো আটান্ন সালের শেষের দিকে তা আনসার কী যাও আনসার আছে এই দেখো ইন লেট সেভেনটিন ফিফটি এইট দুই নম্বরের আনসার খেয়াল করেছো তো এভাবে আনসার করতে হবে দুই নম্বর হবে ইন লেট সেভেন্টিন ফিফটি এইট আচ্ছা তিন নম্বরের কোয়েশ্চেনটা কোথায় তিন নম্বর আছে ইভেন্টের মধ্যে পড়েছে যাও হি ড্যাশ ইন সেভেন্টিন সেভেন্টি ফোর সতেরোশো চুয়্তর সালে তিনি কী কী ঘটনা এখানে দেখো এখানে দেওয়া আছে কি প্যাসেজে ইন সেভেন্টিন সেভেন্টি ফোর হি ওয়াজ চুজেন অ্যাজ আ ডেলিগেট ফ্রম ভার্জিনিয়া টু দ্য ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস এত কথাটা বলতে হবে তাকে কন্টিনেন্টাল কংগ্রেসে ডেলিগেট হিসেবে চুজ করা হয়েছিল তার আনসারটা দেখো তিন নম্বর কি এই যে ওয়াজ চুজেন অ্যাজ আ ডেলিগেট ফ্রম ভার্জিনিয়া টু দ্য ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস তিন নম্বর পাওয়া গেলো খুব সহজ তারপরে চার নম্বরের কোশ্চেনটা কোথাও চার নম্বরে হচ্ছে হোয়াটের হু হোয়াটের ঘরে হ্যাঁ লাস্টে দেখাও চার নম্বর এটা কুলোটা ধরে আসো ইভেন্ট থেকে আনানিমিয়াসলি চুজেন কি আনানিমিয়াসলি চুজ হিম টু কমান্ড দ্য কন্টিনেন্টাল আর্মিস আচ্ছা হু হোয়াট কারা বা কে আচ্ছা তারপরে কি হোয়েন কখন সময়টা আমরা জানি এটা কি দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস তাকে চুজ করেছিল এই দেখো ইন জুন সেভেন্টিন সেভেন্টি ফাইভ দ্য সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস আনএলি চুজ হিম তাহলে কি কারা দ্য সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস হবে চার নম্বরের আনসার আনসারটা দেখে আসো দ্য সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস আর সময়টা উনিশশো পঁচাত্তরের যে ইন জুন সেভেন্টিন সেভেন্টি ফাইভ এই দেওয়া আছে দেখো ইন জুন সেভেন্টিন সেভেন্টি ফাইভ তো এভাবে দিলে দেখো পাশে পাস এভাবে আনসারগুলি করতে হবে এবার পাঁচ নম্বর কোশ্চেনে যাও পাঁচ নম্বর কী বলেছে ফ্রম ইউ রিডিং দ্যাবুক প্যাসেজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ইউজ ওয়ান ওয়ার্ড অনলি ইজ ব্ল্যাঙ্ক ওই তোমার যে প্যাসেজটা পড়েছ সে সেটা পরে এই এখানে যে শূন্যস্থান দেওয়া সেগুলো পূরণ করতে হবে এক একটা ব্ল্যাঙ্কে এক একটা মানে ফাঁকা স্থানে একটা শব্দ ব্যবহার করতে বলেছেন তাহলে কোশ্চেনটা পরো ঠিক করে জর্জ ওয়াশিংটন ড্যাশ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউ ইউএসএ তাহলে জর্জ ওয়াশিংটন ছিলেন প্রথম প্রেসিডেন্ট তাহলে এখানে ওয়াশ দিলে হয়ে যায় আনসার তাহলে জর্জ ওয়াশিংটন ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ আনসার যাও হ্যাঁ ওয়াস ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট তারপর কি ড্যাশ হি ওয়াজ দ্য সন অফ এ ওয়েলদি প্লান্টার তিনি ছিলেন একজন ধনাঢ়্য প্লান্টারের ছেলে পুত্র হি ইনহেরিটেড এ ভাস্ট এস্টেট অ্যাট দ্য ড্যাশ অফ টোয়েন্টি টোয়েন্টি বিশ বছর বয়সে তাহলে দেখো এটা তোমরা সেন্টেন্সের গঠন দেখলেও বোঝা যায় যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে সাবর্ডিনেট ক্লচ আকারে ব্যবহার করতে হলে তোমাদের অ্যাস বা সিনস এরকম দিতে হয় বা অর্থটাও খেয়াল করো যেহেতু তিনি ছিলেন একজন ধনাঢ্য প্লান্টারের ছেলে তাই তিনি এতগুলি সম্পদ যেহেতু অ্যাস বা সিন্স দেওয়া যায় তাহলে দেখো দুই নম্বরের বি নম্বরের আনসার হচ্ছে অ্যাজ তাহলে অ্যাজ হি ওয়াজ দ্য সন অফ দি প্লান্টার যেহেতু তিনি ছিলেন একজন ধনাঢ়্য প্লান্টারের পুত্র হি ইনহেরিটেড তিনি উত্তরের দিকে সাথে লাভ করেছিলেন এই ভাস্ট এস্টেট অনেক পরিমাণে সম্পদ অ্যাট দ্য ড্যাশ অফ টোয়েন্টি মানে এজ বয়স বিশ বছর বয়সে দেখো এজ অফ টোয়েন্টি হি ইজ অ্যাক্টিভ ড্যাশ ইন দ্য ফ্রেন্স ওই যে বলেছিলেন না যে প্যাসেজে পাওয়া গিয়েছিল যে তিনি অ্যাক্টিভ পার্ট তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাহলে হি ইজ অ্যাক্টিভ পার্ট ইন দ্য ফ্রেন্স তাহলে ডি নম্বর হবে পার্ট আনসার দেখো হ্যাঁ পার্ট হি ইজ অ্যাক্টিভ পার্ট ইন দ্য ফ্রেন্স অ্যান্ড ইন্ডিয়ান ওয়ার ড্যাশ হিম উইথ ভাস্ট মিলিটারি এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রেস্টিজ হ্যাঁ ওই যে তিনি লাভ করেছিলেন ওন দাও তারপরে লাভ করার ওন সিনোনিম যা আছে সেটা একটা দিলেও হবে গেইন দিতে পারো ঠিক আছে তারপরে কি পরবর্তীতে ছয় নম্বর কোশ্চেনে যাও ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ অ্যান্ড কলম বি টু রাইট ফাইভ কমপ্লেন্ট সেন্টেন্সেস দ্যার আর মোর পার্টস অফ সেন্টেন্সেস ইন কলাম বি দ্যান রিকোয়ার্ড এই কলম এ এবং বি এর মধ্যে যে সেন্টেন্সের পার্টগুলি আছে অংশগুলি আছে এগুলি কে মিলিয়ে তোমার পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে তো তোমার এই পাঁচ পাঁচটির বেশি সেন্টেন্স তৈরি করার মতো এখানে তোমার মানে অংশ দেয়া আছে এখানে দেখো কলম বিতে দেখো আছে কটা ষাটটা হুম ষাটটি অংশ দেওয়া আসে এখানে পাঁচটি আছে তো এই পাশের সাথে এখা এখান থেকে নিয়ে মিলাতে হবে যে কোনটার সাথে কোনটা মিলবে তাহলে এক নম্বরে দেখো কী আছে ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ হয় একটি কিছু একটা মিলাতে হবে ডান পাশ থেকে তা ল্যাঙ্গুয়েজ ইজ এ কী আছে মিন ফর হিউম্যান ফিলিংস ডু নট মিন ল্যাঙ্গুয়েজ মিন ফর অল টাইপস অফ ক্রিয়েচার অল কাইন্ডস অফ সাউন্ডস মিডিয়া অফ এক্সপ্রেসিং আওয়ার ফিলিংস কি থ্রু ল্যাঙ্গুয়েজ পার্টিকুলার কাইন্ডস অফ সাউন্ডস তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়া অফ এক্সপ্রেসিং আওয়ার ফিলিংস এটা দেওয়া যায় আমাদের অনুভূতি প্রকাশের একটি মিডিয়াটি মাধ্যম আমার আনসারা যায় এই যে দেখো এক নম্বর কি আছে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়া অফ এক্সপ্রেসিং আওয়ার ফিলিংস তাহলে এবার মিলে মিলে গেল তারপরে কি উই কমিউনিকেট উইথ আদার্স বি নম্বরে আমরা অন্যের সাথে কমিউনিকেট যোগাযোগ করি কি। এটা একটা অর্থবোধক অংশ নিয়ে থ্রু ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ভাষার মাধ্যমে হতে পারে দেখো ছয় নম্বর বিয়ের সাথে ছয় উই কমিউনিকেট উইথ আদার্স থ্রু ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখো ওই যে থ্রু ল্যাঙ্গুয়েজ হয়ে গেল সি নাম্বার যাও ল্যাঙ্গুয়েজ ইজ মেড অফ ল্যাঙ্গুয়েজ কী সাহায্যে তৈরি কী নিয়ে তৈরি মেড অফ কী দেওয়া যেতে পারে মেড অফ এই যে মানে বিভিন্ন সাউন্ড কি বিভিন্ন সাউন্ড নিয়ে তৈরি এটা হতে পারে ল্যাঙ্গুয়েজ ইজ মেড অফ দেখো এই যে বিভিন্ন বিশেষ কিছু শব্দ নিয়ে তৈরি কারণ সব শব্দ তো হয় না তার পার্টিকুলার কাইন্ডস অফ সাউন্ড দেওয়া যায় সি নাম্বার দেখো ল্যাঙ্গুয়েজ অফ পার্টিকুলার কাইন্ডস অফ সাউন্ড তাহলে সি এর সাথে যাবে হচ্ছে সেভেন পার্টিকুলার দেখো এখানে চার নম্বরে দেওয়া আছে অল কাইন্ডস অফ সাউন্ডস সকল ধরনের শব্দ সেটা তো তুমি দিতে পারব না কারণ সকল ধরনের শব্দ এমন কিছু শব্দ আছে যা দিয়ে কোনো ভাষা বা কিছু বোঝা যায় না কোনো অর্থ প্রকাশ করে না সুতরাং সকল সাউন্ড তুমি দিতে পারবা না পার্টিকুলার কাইন্ডস অফ সাউন্ড বিশেষ ধরনের সাউন্ড শব্দ ঠিক আছে তারপরে কি আছে ই নাম্বার ল্যাঙ্গুয়েজ ইস ভাষা হয় কী কী হতে পারে থ্রু ল্যাঙ্গুয়েজ পার্টিকুলার হয়ে গেছে মিন ফর হিউম্যান ফিলিংস হ্যাঁ এটা হতে পারে এক নম্বর হতে পারে ইসাতে এক কী দেওয়া আছে এই যে ল্যাঙ্গুয়েজ ইজ মিন ফর হিউম্যান ফিলিংস ভাষা হচ্ছে মানুষের ইস অনুভূতির জন্য মানে আমরা উন্নতি প্রকাশ করে ভাষা ব্যবহার করি তো এই হচ্ছে ব্যাপার তো এভাবে বুঝে বুঝে প্রশ্নের আনসার করা যদি শিখো তাহলে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবো আর যদি শুধু মুখস্থ করো উত্তর যদি মুখস্থ করো তাহলে কিন্তু ভালো মতো কিছু পারবো না জাস্ট যেগুলি মুখস্থ করো সেগুলি পারবা হ্যাঁ সুতরাং নিজের বেস থেকে এটা আনসারগুলি করা শিখতে হবে আর গ্রামারের উপরে জোর দিবে গ্রামার না থাকলে হবে না কারণ তোমাদের ওই যে দুই নম্বরে যেই কোশ্চেনটা থাকে যে তোমার যে যে আনসার করতে হয় দুই নম্বর করে তো সেগুলিতে দেখা গেছে যে প্রেজেন্টেন্সে টেন্সে কোশ্চেন করা হয়েছে সে বই থেকে যা খুশি তাই পাস্ট বা ফিউচার বা ফিউচার টেন্সে কোশ্চেন সে পাস্ট টেন্সে বা কি জানতে চাওয়া হয়েছে সে দেখা গেছে কাকে দিয়ে আনসার করে ফেলেছে আবার দেখা গেছে যে কোশ্চেন এক একজাক্টলি কোশ্চেন আনসার না করে সেই কোশ্চেন রিলেটেড কথাটুক কোন লাইনগুলির মধ্যে আছে প্যাসেজের সে লাইনগুলি তুলে রেখেছে তো এরকম কোন রকম কোনোরকম যদি আনসার করো তাহলে কিন্তু নাম্বার সে কোন রকমই আসবে ফুলফিল কিন্তু হবে না এ প্রত্যেকটা লাইন সেন্টেন্স থেকে অর্থ বের করা শিখতে হবে এই প্রথমে প্যাসেজ দিল সে প্যাসেজের অর্থ না বুঝে যদি আনসার করা চেষ্টা করো তাহলে তুমি তুমি ভালো মতো আনসার করতে পারবে না এর প্রথমে প্যাসেজটা পড়লা এরপরে এখানে অর্থ বুঝে বুঝে খুব সহজে আনসার করতে পারলা কিন্তু এখানে যদি তুমি নাই বোঝো সেক্ষেত্রে রিডিং পড়ার রিডিং অর্থ সহ পড়ার অভ্যাসটা কিন্তু করতে হবে ক্লাসে স্যার যখন রিডিং পড়ায় অর্থ সহ সে সেগুলি কিন্তু পড়ার চেষ্টা করবে স্যারের কাছে না বুঝলে জিজ্ঞেস করবে যেখানেই আর প্রশ্ন লিখতে হবে তোমাদের রাইটিং সাইট যেগুলি আছে প্যারাগ্রাফ বলো তারপরে তোমার অ্যাপ্লিকেশন বা যা যা আছে সেই রাইটিং সেট কিন্তু লিখতে হবে এমন সঠিকভাবে খাতাটা ভুল বা কোথায় আছে না আছে এগুলি স্যার যখন লিখতে দেয় সেটাও তিনি দেখবেন এরপরে নিজে যখন বাসায় লিখবে বড়দের দেখা দেখানোর চেষ্টা করবা সেই সুযোগ না থাকলে নিজে বই সাথে মিলাতে পারো হ্যাঁ তো এভাবে আসলে চেষ্টা করতে হবে প্রচুর চেষ্টা করো যদি কম করো তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবো না আর এই লকডাউনের মধ্যে পড়াশোনা বাসায় ঠিকমতো চালিয়ে যাও সাবধানে থাকো স্বাস্থ্যবিধি এই বিধি অনুযায়ী চলো স্বাস্থ্যবিধি মেনে চলো সবাই হ্যাঁ এখন যে মহামারীর রোগ সেটা কিন্তু মহামারীর আকারেই আছে কারণ কোনো ভ্যাকসিন বা ঔষধ যদি আবিষ্কার না হয় তাহলে তো সমস্যা মানুষ এখনও মারা যাচ্ছে এখনও খবরে মৃত্যুর খবর পাওয়া যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ